আছো সবাই? ভালোই আছো নিশ্চয়ই। তাহলে চলো শুরু করা যাক আজকে লম্ববৃত্ত কাচ্চুমের পঞ্চম পর্ব। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছো। আমরা 14 দাগ পর্যন্ত অঙ্ক আগের দিন করেছি, আজকে 15 দাগ থেকে শুরু হবে। 15 দাগে কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 339 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো, তাহলে আমরা ধরে নিলাম, মনে করি চোঙটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তাহলে চোঙের উচ্চতা যদি ব্যাসার্ধ আর হয়, বলেছে উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা হবে 2r ডেসিমিটার। তখন চোঙটির আয়তন হচ্ছে কত? π r² h ঘন ডেসিমিটার। তাহলে সমান সমান π r² h এর জায়গায় বসে দিলাম 2r ঘন ডেসিমিটার। আবার উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে উচ্চতা কত হতো? উচ্চতা হতো সমান সমান 6r ডেসিমিটার, মানে r এর 6 গুণ 6r। তখন আয়তন হতো π r² h সমান সমান π r² × 6r ঘন ডেসিমিটার। এবার কি বলছে? 6 গুণ হলে চোঙের আয়তনটা আগের আয়তনের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তার মানে কি? তাহলে এই 6 গুণ হওয়ার পরে যে আয়তনটা, সেইটা দ্বিগুণের আয়তনের চাইতে 539 বেশি। তাই সুতরাং কি লিখলাম শর্তানুসারে? π r² × 6r = আগেরটা π r² × 2r + 539। এবার π r² × 2r কে বাদিকে নিয়ে আসবো। বাদিকে নিয়ে এসে একেবারে কি করলাম, যে π r² কমন নিয়ে এই 6r - 2r = 539। এবার পায়ের মান বসিয়ে দিলাম 22/7 × r². এবার 6r - 2r মানে 4r = 539। এবার কি হলো? r³, এই r² আর r³ সমান সমান ওই পাশে চলে গেল 539, এই 7 গুণ হয়ে গেল আর নিচে চলে এলো 22×4। তাহলে r³ সমান সমান কি হলো? এটা কাটাকাটি করার পরে 49, এবং 49 কে আমরা 7×7 আর এই 7 আর নিচে হয়েছে 2×4। তাহলে এটাকে ভাঙিয়ে দিলাম 2×2×2। তাহলে এবার যেহেতু r³ রয়েছে, তাহলে আমরা এখান থেকে 7/2³ লিখতে পারি, মানে এখানে 3টে 7 আর নিচে 3টে 2, তাহলে 7/2³। তাহলে অতএব ³ উঠে গেল। এবার r = 7/2। তাহলে চোঙটির ব্যাসার্ধ হলো 7/2 ডেসিমিটার। এবার চোঙটির উচ্চতা তাহলে কত হবে? দ্বিগুণ, মানে 7/2×2, তাহলে সমান সমান 2 2 কেটে গিয়ে 7 ডেসিমিটার। ঠিক আছে, এবার তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার 16 দাগ। 16 দাগের অঙ্কটাতে কি বলেছে? ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার ও দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, আর 2, ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ট্যাঙ্কারের ব্যাসার্ধ বের করে নিলাম, 2.8/2 = 1.4 মিটার = এটাকে আমরা ডেসিমিটারে করে নিলাম 14 ডেসিমিটার। আর ট্যাঙ্কারের দৈর্ঘ্য 6 মিটার দেওয়া ছিল, সেটাকে আমরা করলাম ডেসিমিটার 60 ডেসিমিটার। এবার ট্যাঙ্কারের আয়তনটা তাহলে কি হচ্ছে? আয়তনটা হচ্ছে π r² h ঘন ডেসিমিটার। এবার পাই মানে 22/7, r² মানে 14×14, আর h মানে 60। এবার এটাকে কাটাকাটি করার পরে যেটা আসছে 36,960 ঘন ডেসিমিটার। এবার আমরা এর আগেই করেছি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তাহলে এবার 36,960 ঘন ডেসিমিটার = 36,960 লিটার। তার মানে ট্যাঙ্কারটাতে মোট জল আছে 36,960 লিটার। এবার যে পাইপ দিয়ে জল বেরোচ্ছে, সেই পাইপের ব্যাসার্ধ কত? 2 সেমি, এই ব্যাস 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 = 1 সেমি, এটাকেও ডেসিমিটার করে নিলাম 0.1 ডেসিমিটার। আর যে 1 মিনিটে যে জলটা বেরোচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 420 মিটার, সেটাকেও আমরা ডেসিমিটার করে নিলাম 4,200 ডেসিমিটার, 10 দিয়ে গুণ করলাম। এবার অতএব 1 মিনিটে
একটি পাইপ দিয়ে কতটা জল বের হয়? সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার, সমান সমান পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 0.1 × 0.1, আর এইচ মানে হচ্ছে 4200 ঘন ডেসিমিটার। এবার এটাকে কাটাকাটি করে গুণ করার পরে আসে 132 ঘন ডেসিমিটার। এবারে 132 ঘন ডেসিমিটার মানে 132 লিটার। তাহলে এটা 1 মিনিটে বেরোচ্ছে 132 লিটার। তাহলে 40 মিনিটে জল বের হয় কত? 40 মিনিটে বের হয় 132 × 40 সমান সমান 5280 লিটার। তাহলে এটা একটা পাইপ দিয়ে বের হয়। তাহলে এবার 40 মিনিটে তিনটি পাইপ দিয়ে বের হয় কতটা? তিনটি পাইপ দিয়ে বের হয় 5280 × 3 সমান সমান 15840 লিটার। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 1 নম্বর হলো আগুন নেভাতে খরচ হয়েছে কতটা জল? আগুন নেভাতে খরচ হয়েছে এইটা 15840 লিটার জল। আর ট্যাঙ্কারে জল কতটা আছে? ট্যাঙ্কারে আগে ছিল 36960 লিটার, সেটা থেকে এই 15840 লিটার বাদ দিলাম, তাহলে সমান সমান হলো 21120 লিটার। এটাই আনসার। এবার 17 দাগ। 17 দাগে কি বলছে? 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি, এটা 1 নম্বর। আর 2 নম্বরে বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? এটা দেখো, পিলারের চারিপাশে মশলা লাগবে, তার মানে এখানে আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি যে ফাঁপা চোঙের সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে যদিও ফাঁপা চোঙ হচ্ছে না, কারণ ভেতরে পিলার থাকছে, তার চারিপাশে মশলা থাকছে, তা আমরা ভেতরের পিলারটাকে বাদ দেব, মানে ধরে নেবো যে ওইটা ফাঁপা। তাহলে আমরা মশলার আয়তনটা যেহেতু বের করতে হবে, তাহলে আমরা ধরে নেবো ওইটা ফাঁপা, আর বাইরের যে মশলাটা সেটা হলো চোং। এইভাবে আমরা এটা কল্পনা করে নিয়ে ওই ফাঁপা চোঙের সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করব। তাই এখানে R2 মানে ভেতরের ব্যাসার্ধ, সেটা কত? পিলারের ব্যাসার্ধ 17.5/2 সমান সমান 8.75 সেন্টিমিটার। এটাকে আমরা ডেসিমিটার করে নিলাম, 0.875 ডেসিমিটার। আর R1 মানে বাইরের ব্যাসার্ধটা হবে, এই বাইরের ব্যাসার্ধটা এই ভেতরের ব্যাসার্ধ প্লাস যে মশলার পুরু সেটা যোগফল, তার মানে 8.75 + 3.5 সমান সমান 12.25 সেন্টিমিটার। এটাকেও আমরা ডেসিমিটার করে নিলাম, 1.225 ডেসিমিটার। আর পিলারের উচ্চতা ছিল 3 মিটার, সেটাকে আমরা ডেসিমিটার করলাম 30 ডেসিমিটার। তাহলে একটি পিলারে মশলা লাগবে কতটা? আমরা সে ফাঁপা চোঙের সূত্র অ্যাপ্লাই করবো, ফাঁপা চোঙের আয়তন, তাহলে πR1²-R2²h ঘন ডেসিমিটার। পাই মানে 22/7। এবার R1 মানে হচ্ছে 1.225² - R2 মানে হলো 0.875² × H মানে হলো 30, এত ঘন ডেসিমিটার, 22/7। এবার এখানে আমরা কি করেছি? এই A²-B² সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে A+B × A-B, তার মানে এইটা এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা হয়ে গেল ইন্টু 30 ঘন ডেসিমিটার। তাহলে 22/7 ইন্টু এই দুটোকে যোগ করলে হয় 2.100 × আর এই দুটোকে বিয়োগ করলে হয় 0.350 × 30 ঘন ডেসিমিটার। এবার এটাকে হিসেব করলে দাঁড়ায় 69.3 ঘন ডেসিমিটার। তাহলে এটা হলো কি? একটা পিলারের মশলা। তাহলে এবার 4টে পিলারে কি মশলা লাগছে? 4টে পিলারে মোট মশলা লাগবে, এটাকে 4 দিয়ে গুণ করলাম, সমান সমান দাঁড়ালো 277.2 ঘন ডেসিমিটার। এটা হলো 4টে পিলারের মশলা। এবার বলছে যে বালি আর সিমেন্টের যে অনুপাতটা দেওয়া আছে, কতটা সিমেন্ট লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে বালি ইস টু সিমেন্ট সমান সমান 4:1। তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার আমরা অনেক আগেই করেছি, ক্লাস 9-এ বা তারও আগে করেছি। তা আনুপাতিক ভাগ হার সমান সমান এই সিমেন্টের অংশ বাই দুটোর যোগফল সমান সমান 1/5। তাহলে মশলা বানাতে সিমেন্টের প্রয়োজন হবে কতটা? এই 277.2 × 1/5। তাহলে এটাকে হিসাব করলে দাঁড়ায় 55.44 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটাই উত্তর। এবার 18 দাগ। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি।
চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোং তৈরি করা যাবে হিসাব করি। এটা কি করতে হবে, ফাঁপা চোঙের সূত্র ব্যবহার করে আমরা আয়তনটা বার করব এবং সেই আয়তন আর এদিকে ছোট যে চোং তৈরি করা হবে তার আয়তনটা বার করব। এবার ওই বড় চোঙের আয়তনকে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করলে কটা চোং তৈরি হবে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানে বড় চোঙের বেলায় আমরা আগে আয়তনটা বার করব। তাহলে আর ওয়ান সমান সমান কি, বাইরের ব্যাসার্ধ, তাহলে 16/2 সমান সমান 8 সেমি, আর আর টু ভেতরের ব্যাসার্ধ 12/2 সমান সমান 6 সেমি, আর উচ্চতা বলেছে 36 সেন্টিমিটার। তাহলে ফাঁপা চোঙের আয়তন কি হলো, আয়তন পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু 8 ঘন সেন্টিমিটার, সমান সমান পাই মানে 22/7 ইন্টু আর ওয়ান মানে 8 স্কোয়ার মাইনাস আর টু মানে 6 স্কোয়ার ইন্টু 36 ঘন সেন্টিমিটার। 22/7 ইন্টু, এবার এই দুটোকে স্কোয়ার করে বিয়োগ করে একেবারে বসিয়ে দেওয়া হলো, মানে 8 আটা 64 মাইনাস 6 ছয় 36, তাহলে 64 থেকে 36 বাদ দিলে হয় 28 ইন্টু এই 36 ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে কাটাকাটি করে গুণ করার পরে আসে 31/68 ঘন সেন্টিমিটার। এটা গেল বড় ফাঁপা চোঙের আয়তনটা। এইটাকে গলিয়ে ছোট চোঙ করা হবে, তাহলে সেই নিরেট চোং, সেই ছোট চোঙ করা হবে, তার ব্যাসার্ধ তাহলে কত বলে দিয়েছে, ব্যাস 2 সেমি, তাহলে 2/2 = 1 সেমি, ও দৈর্ঘ্য 6 সেমি। তাহলে নিরেট চোঙের আয়তন কি দাঁড়াচ্ছে, পাই আর স্কোয়ার 8 ঘন সেমি, তো পাই মানে 22/7, আর মানে 1 × 1 × 8 মানে 6 ঘন সেমি, সমান সমান এটাকে হিসেব করলে হয় 132/7 ঘন সেন্টিমিটার। তাহলে এটা হলো ছোট চোঙের আয়তন আর এটা বড় চোঙের আয়তন। তাহলে এই বড় চোঙের আয়তনকে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করলেই কটা ছোট চোঙ তৈরি হবে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে নিরেট চোঙের সংখ্যা সমান সমান এই 31/68/32/7 এতটি, সমান সমান এই 32/7 উল্টে গেল 31/68 × 7/132 সমান সমান এটাকে কাটাকাটি করে হিসেব করলে দাঁড়ায় 168টি। এটাই উত্তর। আমরা এই অনুশীলনের 18 দাগ পর্যন্ত পুরো সমাধান করে দিলাম, আর বাকি যে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত রয়েছে সেটা আমরা পরবর্তীতে করে দেব। আপাতত এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, আমরা এরপরে দ্বিঘাত করণীতে চলে যাবো।